সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নে কবর দেখার ব্যাখ্যা কি। ইবনে সিরিনের তাফসিরুল আহলাম নামক কিতাব 169 নম্বর পৃষ্ঠা। আপনাদের সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। কবর খনন করে দুর্গন্ধযুক্ত পচা মাটি কিংবা অনেক চুল নিতে দেখা স্বপ্নদ্রষ্টার সুদৃঢ় এবং শক্তিশালী হওয়ার আলামত। বুঝতে হবে কোনো কাঙ্ক্ষিত অন্যায় কাজে জড়িত হওয়ার প্রতি দুঃসাহসীর অর্থ বহন করে। কোনো মৃত ব্যক্তিকে জীবনযাপন করতে দেখা মৃত ব্যক্তির প্রণীত রীতিনীতি সমাজে চালু হওয়ার লক্ষণ। বুঝতে হবে মৃত ব্যক্তিকে রোগাক্রান্ত দেখা পরিবার পরিজনের সম্পদ ধন সম্পত্তি সম্মান সুখ্যাতি নষ্ট হওয়ার আলামত। বুঝতে হবে যদি দেখে যে মৃত ব্যক্তি তাকে আহ্বান করছে, মৃত ব্যক্তি ডাকছে আসো আসো, তাহলে এর ব্যাখ্যা হবে সে নিজে অসুস্থ হবে অথবা সে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়বে। সুস্থ হলে তার জন্য মৃত ব্যক্তির জীবনে যে সমস্ত বিপদ ছিল এই বিপদ তার জীবনেও আসতে পারে, এই জন্য তাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি দেখে মৃত ব্যক্তি তার কাছে কোনো কিছু চাচ্ছে অথবা তার সাথে সে খারাপ ব্যবহার করছে অথবা ভীত প্রদর্শন করছে অথবা তাকে তার সাথে তর্ক করছে, তাহলে এর মানে হচ্ছে সে তার আত্মীয় স্বজনের হক আদায় করে নাই। তাকে তাদের হক আদায় করা উচিত, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা উচিত এবং হতে পারে সে নিজে গুনাহের দিকে ধাবিত হবে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমার ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, ভালো করে খেয়াল করবেন। আমার নাম আর ছবি দেখলেই ওটা আমার আইডি না, প্রত্যেকটা ভিডিওতে আমরা সতর্ক করি। আসসালামু আলাইকুম।